আজকে আমাকে যে বাইক দুইটা আলোচনা করে মডেল নামগুলো একটু বলে দেন। একটা হচ্ছে আপনার গ্রিন বাংলা জিবি পদ্মা গোল্ড, আর একটা হচ্ছে যে যমুনা গোল্ড। ও আচ্ছা আচ্ছা, যমুনা গোল্ড পদ্মা গোল্ড ভালো লাগে কতক্ষণ? আপনার চার্জ যদি একবারে 0% খালি হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার চার্জ ফিল আপ হতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ কত হতে পারে? আপনার বিদ্যুৎ খরচ হবে 5 টাকা। মাত্র 5 টাকা? মাত্র 5 টাকা। আপনার এখানে দুইটা দুইটা গিয়ার আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার দুইটা গিয়ার আছে। দেখতে ফার্স্ট গিয়ারে কত ওঠে? ফার্স্ট গিয়ারে ওঠে হচ্ছে আপনার 34 34 34। আচ্ছা, আর আমাদের লাস্ট গিয়ারে উঠে হচ্ছে 34 থেকে 45। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মার্কেটে আপনার সচরাচর পাবেন 14 ইঞ্চি চাকা। জি জি, 14 ইঞ্চি চাকার মেইন সমস্যা হচ্ছে কি, রাস্তায় চলার সময় বিভিন্ন বিট যেগুলো আছে ওই বিটগুলোর মধ্যে নিচের অংশটা বেজে যায়, লেগে যায়। আচ্ছা, ওইটাকে মানে চলার পথে আপনার ফুসকুড়ে আওয়াজ দিবে। আমাদের ব্যাটারিতে আপনার কিউআর কোড আছে, চাইলে সে কিউআর কোড স্ক্যান করে বুঝতে পারবে যে এটা কি আদৌ কি অরিজিনাল টেনিয়ন ব্যাটারি কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা খুব ভালো লাগছে। আমি যদি তার ব্যাটারি কালেকশনগুলো যদি দেখাই, দেখেন কতগুলো কালেকশন। এছাড়া যে একটা ব্যাটারি কিনতে চাইবে দিতে পারবেন আপনি? অবশ্যই অবশ্যই। অনেকে কিন্তু অনেক বাইক আছে অলরেডি আছে কিন্তু ব্যাটারি ইনস্টল করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ব্যাটারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা এখন দেখবো হচ্ছে পদ্মা গোল্ড। পদ্মা গোল্ড, হ্যাঁ আচ্ছা, এটার ফিচার সম্পর্কে একটু বলে দেন ভাইয়া। আপনি আগে যেটা দেখছেন এটার ফিচার, ওটার ফিচার প্রায় সেম। কেউ চাকা ধরে অথবা বাইকটা ধরে এটা প্রচুর শব্দ আওয়াজ করবে। কি কি শো করবে? এখানে আপনার চার্জিংটা শো করবে, কত কিলো চালাচ্ছেন সেটা শো করবে, আর হচ্ছে আপনার কত স্পিডে চালাচ্ছেন সেটা শো করবে, আর যে ডান বাম ইন্ডিকেটরের অপশনটা শো করবে। হ্যালো ভাইয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি একটা নতুন একটা শোরুমে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই আমরা নতুন নতুন মডেল চাই, নতুন নতুন আপডেট বাইকগুলো চাই খুব চিপ প্রাইসের মধ্যে এবং খুব বিশ্বাস একটা শপের মাধ্যমে। এই আজকে আমি যে শপটিতে আসছি তাদের শপের নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, গ্রিন বাংলা ই বাইক। তার আগে পরিচয় করে দিই, আমাদের আজকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবেন ফারান ভাই। ফারান, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আপনার শোরুমের নাম এবং লোকেশন একটু ক্লিয়ার করে দিন। আমাদের লোকেশনটা হচ্ছে খিলগাঁ জোর পুকুর মাঠের অপোজিট পাশে, গ্রিন বাংলা ই বাইক। আমরা নিজেরাই আমদানিকারক, নিজেরাই সরবরাহকারী। আচ্ছা, আমি আর একটু সহজ করে দিই, যারা কিনা আমার ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অনেকে কিন্তু ঢাকা আসতে পারে না, তারা কিন্তু চাইলে কুরিয়ার মাধ্যমে এই বাইকগুলো পারচেস করতে পারেন। এছাড়াও কিন্তু আর আসা সহজ হচ্ছে গুলিস্তান থেকে খিলগাঁও পুকুর মাঠ বললে এক নম্বর সবাই চিনে আর কি। এছাড়াও যদি আপনি আসতে সমস্যা হয়, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। তো চলুন ফেস কথা বলে চিনা শুরু করা যাক আজকে ভিডিও। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। ওকে ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমরা ইউটিউবে পড়ে চলে আসলাম মূল ভিডিওতে। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করুন ফারান ভাই। ফারান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার শোরুমের নাম এবং লোকেশন আরেকবার ক্লিয়ার করে দেন ভাইয়া। আমাদের শোরুমটা হচ্ছে গ্রিন বাংলা ই বাইক, খিলগাঁও জোর পুকুর মাঠের ঠিক অপোজিট পাশে, জোর পুকুর মাঠ থেকে সামনে আগালে 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ের পাশেই। আচ্ছা, কেউ যদি আসতে অসুবিধা, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, অবশ্যই কল দিয়ে আসতে পারেন। অবশ্যই। আজকে আমাকে যে বাইক দুইটা আলোচনা করে মডেল নামগুলো একটু বলে দেন। একটা হচ্ছে আপনার গ্রিন বাংলা জিবি পদ্মা গোল্ড, আরেকটা হচ্ছে যে যমুনা গোল্ড। ও আচ্ছা আচ্ছা, যমুনা গোল্ড পদ্মা গোল্ড। ফার্স্ট অফ অল কোন বাইকটা দিয়ে শুরু করবেন ভাই? আমরা প্রথমে যমুনা গোল্ড দিয়ে শুরু করব। আচ্ছা আচ্ছা, এটা ফিচার সম্পর্কে একটু বলেন ভাই, মোটর এবং ব্যাটারি সম্পর্কে আগে একটু বলেন। এটা হচ্ছে আপনার 350 ওয়াট ব্রাশলেস মোটর। আচ্ছা, 350 ওয়াট ব্রাশলেস মোটর। 350 ওয়াট ব্রাশলেস মোটর, আর হচ্ছে যে ব্যাটারি 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, আপনার চায়নার নাম্বার ওয়ান কোম্পানির ব্যাটারি, টেনিয়ন ব্যাটারি। আর হচ্ছে কি আপনার চাকার ক্ষেত্রে বলতে গেলে মার্কেটে সচরাচর আপনার চাকা পাওয়া যায় 14 ইঞ্চি চাকা। জি জি, আর 14 ইঞ্চি আমাদেরটা হচ্ছে 16 ইঞ্চি চাকা। 16 ইঞ্চি? হ্যাঁ, মাশাআল্লাহ, সবার চাইতে বড়। আর রিমগুলো হচ্ছে এল, আর মার্কেটে সচরাচর পাওয়া যায় হচ্ছে আয়রন রিং, যেটা আপনার লংজিভিটি খুবই কম, খুবই কম, 1.5 বছর 2 বছর পর নষ্ট হয়ে যায় বা জং পড়ে যায়। হ্যাঁ, জং পড়ে যায়, রং উঠে যায়, জং পড়ে যায়, আদার সমস্যা। আচ্ছা, বাট আমাদেরটা হচ্ছে অ্যালয় রিং, যেটা আপনার বলতে গেলে মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ছাড়া এটা ভাঙার অথবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, জং পড়া তো দূরের কথা। আচ্ছা আচ্ছা, এই বাইকটাতে ভাই পুরোপুরি আপনার উঠুন তো, আমি এটা পুরোটা একটা ভিউটা নিই, দেখি দেখতে কিরকম লাগে। আচ্ছা, যারা কিনা লম্বা আছেন, অনেকে কমেন্ট করছেন ভাই আমরা তো অনেক লম্বা ভাই, এই ধরনের ছোটো বাইক কিন্তু চলাতে পারবে কি না? দেখেন ইজিলি ভাবে কিন্তু ফারান ভাই কিন্তু মাশাআল্লাহ 5 ফুটের মতো হবে। 5 ফুট, আমি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। মাশাআল্লাহ, দেখেন ইজিলি ভাবে কিন্তু বসতে পারছে। হ্যাঁ আচ্ছা, এর ভিতরে আমরা কয়টা কালার পাবো ভাইয়া? এটার মধ্যে আপনি 4টা কালার পাবেন। 4টা কালার, একটা হচ্ছে স্কাই ব্লু আকাশি, আর আরেকটা হচ্ছে ব্রাউন বাদামি, আরেকটা হচ্ছে রেড লাল, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালো। 4টা কালার পাবে। আচ্ছা, এটা মোটরটা হচ্ছে কত ওয়াট বানো? 350 ওয়াট ব্রাশলেস মোটর। ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ? আপনার চার্জ যদি একবারে 0% খালি হয়ে যায়
ওই ক্ষেত্রে আপনি চার্জ ফিল আপ হতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ কত হতে পারে আপনার বিদ্যুৎ খরচ হবে 5 টাকা মাত্র 5 টাকা মাত্র 5 টাকায় যেতে পারবেন 40 থেকে 50 কিলো 40 থেকে 50 কিলোমিটার আচ্ছা এই গাড়িটার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কি বলতে আছেন ভাই আমরা সচরাচর সবাই দেয় সবার ক্ষেত্রে বলি সবাই দেয় হচ্ছে আপনার 6 মাসে ব্যাটারি মোটর ওয়ারেন্টি বাট আমরা 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছি 1 বছরের মোটর ওয়ারেন্টি দিচ্ছি টায়ারের আপনার 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি রিং এর 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি চার্জারের 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি মাশাআল্লাহ আমরা টপ গ্রেডের পার্টস ইউজ করছি বিদে আমরা সব দিক থেকে ওয়ারেন্টি দিচ্ছি যাতে মার্কেটে সবার চাইতে আমরা আগে আগিয়ে থাকি যেহেতু আপনি সরাসরি নিজের ইম্পোর্টার মানে পার্টসের দিক থেকে তো কোনো প্রবলেম হবে না 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 আপনার যে কোনো পার্টস এই দিক দিতে এনে শেয়ার দিতে পারেন আপনি আপনার যে কোনো পার্টস লাগবে আপনি সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করবেন যতটুকু সম্ভব আমরা আপনাকে ইমিডিয়েট পার্টসগুলো পৌঁছাতে সাহায্য করব ঠিক আছে এখন আমি বাইকটা খুঁটিনাটি একটু দেখি ভাই সামনে এবং পিছনের দিকটা একটু দেখি হ্যাঁ আপনি একটু বসেন আমি একটু দেখাই সামনে সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে তাই না লাগতো আচ্ছা লাইটটা একটু অফ করে দেন আচ্ছা ঠিক আছে সামনে এলইডি লাইট সামনে একটা ঝুড়ি আছে মাশাআল্লাহ খুব ছোটখাটো মানে আপনার প্রয়োজনের বাজার সদা ফল করে নিতে পারবেন আর কি এই পাশে একটা পকেট আছে ছোট হলো মানে প্রচুর সুবিধা করছে আর কি দেখেন এই পাশে একটা পকেট আছে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে দেখাই মাশাআল্লাহ ভাই এটা কি কি শো করবে একটু বলে দেন তো এখানে হচ্ছে আপনার চার্জ কতটুকু আছে সেটা শো করবে ভোল্টেজ কতটুকু আছে সেটা শো করবে আর আপনি কত স্পিডে চালাচ্ছেন সেটা শো করবে এবং কি আপনি স্টার্ট দেওয়ার পর থেকে পুরো দিনে কত কিলো চালাইছেন ওটা শো করবে সাথে আপনার হেডলাইট ইন্ডিকেটর আদার্স সব কিছু সিগন্যাল এখানে শো করবে আচ্ছা এছাড়া তো রিমোটের মাধ্যমে অন অফ করা যায় হ্যাঁ আমাদের এখানে আলাদা দুটো ফিচার আছে একটা হচ্ছে রিমোট সার্ভিস সিস্টেম যেটাতে আপনি সচরাচর রান করতে পারবেন আচ্ছা 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 এটা ফার্স্ট এর কয়টা গিয়ার চলে এটা আপনার এখানে দুইটা গিয়ার আছে আচ্ছা আচ্ছা আমাদের ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার দুইটা গিয়ার আছে দেখতে ফার্স্ট গিয়ারে কত ওটা ফার্স্ট গিয়ারে ওটা হচ্ছে আপনার 34 আচ্ছা আর আমাদের লাস্ট গিয়ারে উঠে হচ্ছে 34 থেকে 44 থেকে 45 আচ্ছা ধরে রাখেন একটু অফ করেন আমি যে চাকার মোটরটা একটু দেখাই দেখেন কি পরিমাণ জোরে ঘুরতেছে দেখছেন আচ্ছা মোটরটা যেমনটা বলছিল কত ওয়াট যেন আপনার মোটর হচ্ছে আমাদের 350 ওয়াট 350 ওয়াট 350 ওয়াট সবাই কিন্তু 350 ওয়াট মোটরের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম রিং ইউজ করে না আয়রন রিংটা ইউজ করে আমরা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম রিংটা ইউজ করছি যাতে করে মোটরটাতে কোনো ফকে ইফেক্ট না পড়ে আঘাত যাতে না পড়ে এমনকি মোটরটা মজার বিষয় হচ্ছে ওয়াটার প্রুফ হ্যাঁ সবচেয়ে বিদ্যুৎ সমস্যা হয় না সবচেয়ে হাই গ্রেডে ওয়াটার প্রুফ ইউজ করা হয়েছে আচ্ছা পিছনের দিকটা একটু দেখাই যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমি একটু দেখেন পিছনে কিন্তু আরেকজন বসতে পারবে একটা বাচ্চা বসতে পারবে আর কি হেলান দিয়ে বসতে পারবে এই বাইকগুলো মূলত যারা স্কুলের যাওয়া নেওয়া আসার জন্য কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে অনেক মা বোনরা আছে যারা কিনা বাচ্চাদের স্কুলে নেওয়া আসার জন্য এই বাইকগুলো ব্যবহার করে এছাড়াও কিন্তু বাজার সদাই করার জন্য সামনে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আচ্ছা এখন আসি এই গাড়িটার প্রাইস সম্পর্কে ফার্নান্ডো এর প্রাইসটা একটু বলে দেন এটা বর্তমানে আপনার 70,000 টাকা করে চলতেছে আর নিতে আসলে তখন অনার করা যাবে হোসেন ব্লগ রেফারেন্স দিলে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই বাইকের মধ্যে কি কি গিফট দিতেছেন আপনার বাইকের সাথে পাবেন হচ্ছে হেলমেট আচ্ছা যেটা সেফটি ইস্যু হিসেবে আমরা ফ্রি দিচ্ছি আর ডাস্ট কভার পাবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মার্কেটে আপনার সচরাচর পাবেন 14 ইঞ্চি চাকা জি জি 14 ইঞ্চি চাকার মেইন সমস্যা হচ্ছে কি রাস্তায় চলার সময় বিভিন্ন বিট যেগুলো আছে ওই বিটগুলোর মধ্যে নিচের অংশটা বেজে যায় লেগে যায় আচ্ছা ওই জায়গাতে মানে চলার পথে আপনার ফুসকুড়ে আওয়াজ দিবে সচরাচর আপনি তখন ভয় পেয়ে যাবেন এবং কি এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর সেকেন্ডলি হচ্ছে ওই ক্ষেত্রে আপনার যেহেতু এটা ব্যাটারিটা নিচেই ফিক্স করা ওই ক্ষেত্রে জোরে বাড়ি খাওয়ার সাথে সাথে ব্যাটারিতে আঘাত পড়তে পারে এবং কি ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে এমনকি মানে আদার্স দুর্ঘটনা করতে পারে মাশাআল্লাহ বাট আমাদের ক্ষেত্রে হ্যাঁ আমাদের ক্ষেত্রে হচ্ছে 16 ইঞ্চি চাকা হওয়ার কারণে নিচের অংশ লাগবে না যত বিট যত বড়ই বিট হোক না কেন লাগবে না আর হচ্ছে যারা গ্রামে চালাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে গ্রামে সচরাচর সব রাস্তা এখন ডাবল স্টোন আছে সিঙ্গেল স্টোন আছে ডাবল স্টোন আছে যেটা প্রয়োজন সেটা সে ইউজ করতে পারবে সবচেয়ে মজার বিষয় একটা মিষ্টি মিশে যেটা কিনা আপনার ব্যাটারি চার্জ শেষ হলে পায়ে পেট্রোল দিয়ে চালাতে পারবেন হ্যাঁ 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 অবশ্যই এখন কত আমাদের এখানে আপনার চার্জ শেষ হইলে ইজিলি ফাইভ পেট্রোল চালাতে পারবে ও আরেকটা কথা হাইলাইট করি সচরাচর 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ার ব্যাটারিতে সবার যায় 30 থেকে 35 কিলো হ্যাঁ বাট আমাদেরটা যাবে 40 থেকে 50 কিলো কেউ যদি বলে যে 40 থেকে 50 কিলো যাচ্ছে না তাকে বলবো আপনি নিয়ে আসেন আমি আপনাকে চেক করে দেবো অথবা আপনি নেওয়ার সময় আমাদের থেকে চেক করে নিতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা কারণ আমি আপনাকে এটা এনশিওর করতে পারবো যেহেতু আমরা চায়না নাম্বার 1 কোম্পানি ব্যাটারি ইউজ করতেছি ওই ক্ষেত্রে আমরা ব্যাকআপটা ওই হিসাবে ভালো পাবো আপনি একটা জিনিস দেখেন যে চাউলের আপনার রেট বেশি ওই চাউলটা খাইতেও মজা আর যে চাউলের রেট কম ওটা খাইতেও মজা নেই সেম হচ্ছে যে আপনার ব্যাটারির ক্ষেত্রে যে ব্যাটারি রেট কম কোয়ালিটি খারাপ ওই ব্যাটারি ব্যাকআপও দিবে কম লাইফ টাইমও কম কিন্তু যে ব্যাটারি কোয়ালিটি ভালো
ওই ব্যাটারি আপনি লাইফটাইমও বেশি পাবেন ব্যাকআপটাও বেশি পাবেন আর আরেকটা হচ্ছে যে কেউ যদি বলতে চায় যে আমাদের এটা কিভাবে চায়না নাম্বার ওয়ান কোম্পানির ব্যাটারি তাহলে আমি তাকে দুইটা অপশন দেব একটা হচ্ছে যে সে গুগলে চার্জ করুক টেনিয়েন্ট ব্যাটারি দিয়ে তাহলে সে অল ডিটেলসটা পেয়ে যাবে সেকেন্ডলি হচ্ছে আমাদের ব্যাটারিতে আপনার কিউআর কোড আছে চাইলে সে কিউআর কোড স্ক্যান করে বুঝতে পারবে যে এটা কি আদৌ কি অরিজিনাল টেনিয়েন্ট ব্যাটারি কি না আচ্ছা 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 এই জিনিসটা খুব ভালো লাগছে আমি যদি তার ব্যাটারি কালেকশনগুলো যদি দেখাই দেখেন কতগুলো কালেকশন এছাড়া যে একটা ব্যাটারি কিনতে চাইবে দিতে পারবেন আপনি অবশ্যই অবশ্যই অনেকে কিন্তু অনেক বাইক আছে অলরেডি আছে কিন্তু ব্যাটারি ইনস্টল করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ব্যাটারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এখন দেখব হচ্ছে পদ্মা গোল্ড হ্যাঁ আচ্ছা এটার ফিচার সম্পর্কে একটু বলে দেন ভাই আপনি আগে যেটা দেখছেন এটার ফিচার আর এটার ফিচার প্রায় সেম জাস্ট ভিন্নতা হচ্ছে মডেলগত দিক থেকে নামগত দিক থেকে এবং কি আপনার ডিজাইনগত দিক থেকে কিছু সুযোগ সুবিধা ওইটার সাথে এটা আপডেট আছে সেটা হচ্ছে গিয়ে আপনার আগে যে বাইকটা দেখছেন ইলেকট্রিক বাইকটা সেটার ব্যাটারি হচ্ছে ফিক্সড করা আপনি ব্যাটারিটা কোথাও বাসায় অথবা অফিসে অথবা অন্য কোথাও নেওয়ার সুযোগ নাই বাট এটার ক্ষেত্রে আপনার ব্যাটারিটা পোর্টেবল আপনি চাইলে যে কোনো সময় ব্যাটারিটা খুলে বাসায় নিয়ে যেতে পারবেন ব্যাটারি কত ভোল্ট কত অ্যাম্পিয়ার ব্যাটারি হচ্ছে আপনার 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ার ছোটো ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনার ক্যারি করার জন্য বেস্ট হয় ক্যারি করার জন্য বেস্ট হবে সামান্য একটু ওজন আর চাইলে আপনি এখানে রাখি চার্জ করতে মানে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন চাইলে আপনি বাসায় রাখি চার্জ করতে পারবেন ইজিলি আচ্ছা ভাই এটা মোটরটা কত ওয়াট এটা মোটর হচ্ছে 350 ওয়াট 350 ওয়াট ব্রাশলেস মোটর মাশাআল্লাহ বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে না না আপনার আমাদের মোটর বলেন ব্যাটারি বলেন আপনার কন্ট্রোলার বলেন সবই ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এই গাড়িটার ভিতরে ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা আপনার ফুল চার্জ যদি শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে ফুল চার্জ হতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা কত টাকা বিদ্যুৎ খরচ হতে পারে 5 টাকা বিদ্যুৎ খরচ হবে 40 থেকে 50 কিলো মাশাআল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগছে আর পরিবেশ বান্ধব সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব আর কোনো সাউন্ড নেই আর কি একদম স্মুথলি চলবে একদম স্মুথলি চলবে আচ্ছা এই গাড়িটা যদি আমি একটু দেখাই মাইলেজ পাবো কত ভাইয়া এটা আমরা 40 থেকে 50 কিলো পাবেন 40 থেকে 50 কিলোমিটার যে ব্যাটারি আপডেট করার অপশন আছে এটার ভিতরে না এটার ক্ষেত্রে ব্যাটারি আপডেট করার অপশন নাই তবে হ্যাঁ কেউ যদি বলে যে আমি 40 থেকে 50 এর মধ্যে হবে না আমার 60 থেকে 70 অথবা 80 থেকে 90 লাগবে ওই ক্ষেত্রে করে দেওয়া যাবে ওই ক্ষেত্রে ব্যাটারি এটা পড়বে না এটা হচ্ছে আপনার জেল ব্যাটারি ওই ক্ষেত্রে আপনার পড়বে লিথিয়াম অথবা ফসফেট ব্যাটারি দিতে হবে সেটা আলোচনা সাপেক্ষে ব্যাটারি রেট ওয়াইজ আপনার রেটটা বাড়বে আচ্ছা বর্তমানে আমরা যেটা আছে ওটা নিয়ে আলোচনা করি প্রথমত ফার্স্ট ফোন সেট একটু দেখে হ্যাঁ কী কী পরিবর্তন করেছে বা দেখতে কীরকম ফোন সেটটা আচ্ছা ফোন সেটে কী লাইট ইউজ করা হয়েছে আপনাদের সামনে ফ্রন্ট সাইডে আপনার সাধারণ এলইডি লাইট ইউজ করা হয়েছে এলইডি লাইট আচ্ছা দেখেন কত সুন্দর আচ্ছা দেখেন দিনও তো মাশাআল্লাহ প্রচুর আলো আর ইলেকট্রিক বাইকে তেমনটা আলো প্রয়োজন হয় না দেখেন আর ইন্ডিকেটরটা সামনে দেওয়া আছে মাশাআল্লাহ আচ্ছা চুরিটাতে যেমনটা বলছেন ছোটোখাটো যে ফল টোক বা আপনার প্রয়োজন ফল বাজার সাথে করতে পারবেন আর সামনে রিমটা টুরি এটা সম্পর্কে একটু বলুন তো এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি অ্যালয় রিং আর টিউবলেস টায়ার আর আমি গত ওই বাইকের ভিডিওতে আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে চাকা যারা গাড়ি সম্পর্কে জানেন তারা সচরাচর জানেন যে দুইটা ক্যাটাগরির চাকা বাংলাদেশে পাওয়া যায় একটা হচ্ছে আর্মি বিট আর একটা হচ্ছে সিভিল বিট আর আর্মি বিট এর সুবিধা হচ্ছে যে আর্মি বিট অনেক লাইফ টাইম অনেক বেশি আর সিভিল বিটের লাইফ টাইম খুবই কম সিভিল বিট আপনার যাবে হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর বাট আর্মি বিটের ক্ষেত্রে যাবে হচ্ছে মিনিমাম 2 থেকে 2.5 বছর দেখেন আমাদের হচ্ছে আর্মি বিট পার্থক্যটা কি একটু দেখাবেন মানে আর্মি বিট আর সিভিল বিটের পার্থক্য দেখতে হলে আমাদের শোরুমের সামনে অংশে যেতে হবে কারণ ওখানে আমাদের স্যাম্পল হিসেবে কিছু বাইক রাখা আছে ওগুলো হচ্ছে সিভিল বিটের টায়ার আচ্ছা আচ্ছা যদি আমরা সিভিল বিটের টায়ারটা হচ্ছে সলিড কালার সলিডের মধ্যে আপনার খাঁজ কাটা জি জি বাট এটা ফুরোটাই খাঁজ কাটা জি জি এতে করে হয়েছে কি আপনার রাস্তা এবং চাকার মধ্যে ফ্রিকশনটা ভালো হবে এবং কি যে কোনো দূরত্ব তাড়াতাড়ি আপনি ইনস্ট্যান্ট ব্রেক করতে পারবেন পিছনের দিকটা আমাদের সবচেয়ে ভালো লাগছে পিছনে একটা বাবু বা ছোট একটা মানুষ বসতে পারবে যারা 5 থেকে 6 বছর আছে তারা ইজিলি কিন্তু ধরার জন্য একটা হেন ক্যারিও দেওয়া আছে দেখেন কত সুন্দর দেখেন ভাইয়া এটা মোটর সম্পর্কে একটু বলেন তো আমার এটা হচ্ছে আপনার 350 ওয়াট ব্রাশলেস মোটর সাথে আপনার অ্যালয় রিং আর পিছনে হচ্ছে আপনার 16 ইঞ্চির টায়ার সাথে আপনার টিউবলেস টায়ার ইভেন আপনার সিভিল আর্মি বিট আচ্ছা আচ্ছা আমার থেকে সবচেয়ে ভালো লাগছে এটা মোটরের ভিতরে একটা সিকিউরিটি দেওয়া আছে হ্যাঁ মানে আপনার সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে আমাদের দুই রকম একটা হচ্ছে ম্যানুয়াল সিকিউরিটি একটা হচ্ছে অটো সিকিউরিটি আমি সবাইকে দেখাই সেটা হচ্ছে আপনি যদি অটোমেটিক্যালি ম্যানুয়ালি সিকিউরিটি লক করতে চান ওই ক্ষেত্রে হবে কি এইভাবে ইয়া করে হয়ে গেছে তার মানে এখন আর সামনে যাবে না পিছনে যাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনার অটো সিকিউরিটি এই ম্যানুয়াল সিকিউরিটি লক এই ক্ষেত্রে হবে কি আপনার চাকাটা আর ঘুরবে না আচ্ছা আচ্ছা চাকাটা আর ঘুরবে না আর হচ্ছে ম্যানুয়াল সিকিউরিটি লক হচ্ছে যে একটা হচ্ছে অটো সিকিউরিটি লক অটোটা যদি আমি দিই ওই ক্ষেত্রে হবে কি দেখেন
একটা সাউন্ড করছে এমন কি সে অটো লক হয়ে গেছে এই ক্ষেত্রে যদি কেউ চাকা ধরে অথবা বাইকটা ধরে এটা প্রচুর শব্দ আওয়াজ করবে মানে চোরে কিন্তু চুরি করার অপশন নাই চুরি করার সুযোগ নাই চুরি করতে পারবে যদি সে আপনার থেকে আপনার রিমোটটা চুরি করতে পারে আচ্ছা আচ্ছা রিমোট অথবা চাবি এখন সরাসরি এগুলো চুরি করে না চুরি করে বাইকটাই এখন সে চুরি করতে গেলে এই সমস্যাটা ফেস করতে হবে আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি আপনি যখন লক দিয়ে দিবেন অটো লক তখন কিন্তু আপনার সাথে সাথে চাকাটাও কিন্তু লক হয়ে যাবে আর কেউ ধরা মাত্র এটা সাউন্ড করবে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন চাকা লক হয়ে গেছে চাইলেও নিতে পারবে না হ্যাঁ আচ্ছা কত কেজি ওয়েট নিতে পারবে এটা এটা আপনার সামনে পিছনে মিলে আপনার 180 কেজি লোড নিতে পারবে 180 কেজি আচ্ছা মূলত যারা কিন্তু মোটা সোটা আছে তারাও কিন্তু চালাতে পারে ইচ্ছা হ্যাঁ হ্যাঁ ইজিলি দেখেন এখন আসে এই সামনে দিকটা একটা সুন্দর একটা সিস্টেম করছে বক্স সিস্টেম করছে মানে অনেক সময় হয় কি অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র হয় বা অনেক সময় প্রয়োজনীয় কাগজ বৃষ্টিতে না বুঝে এই সুন্দর একটা বক্স আছে দেখেন কত সুন্দর কি কি শো করবে এখানে আপনার চার্জিংটা শো করবে কত কিলো চালাচ্ছেন সেটা শো করবে আর হচ্ছে আপনার কত স্পিডে চালাচ্ছেন সেটা শো করবে আর যে ডান বাম ইন্ডিকেটরের অপশনটা শো করবে হেডলাইটের অপশনটা শো করবে আচ্ছা এটা টপ স্পিড কত এটা আপনার টপ স্পিড হবে ফার্স্ট স্পিড দেখে আমরা ফার্স্ট গিয়ারে টপ স্পিড হচ্ছে আপনার 42 আর লাস্ট গিয়ারে আপনার 45 সামথিং যদি এখন আপনার ডাবল স্ট্যান্ডের মধ্যে উঠানো আছে ওই জন্য স্পিডটা মানে পুরোপুরি শো করতেছে না যখন চালাতে যাবেন তখন শো করবে আচ্ছা আচ্ছা ঠিক দেখা একটু দেখেন কতটা স্পিড একদম ফুল ইনটেক তো আপনি যখন আসবেন দেখবে চালায় তারপর বুঝতে পারবেন দেখেন কী পরিমাণ স্পিড পিছনের দিকটা একটু দেখায় যে হেলান দিয়ে যা বাচ্চা যখন বসবে হেলান দিয়ে বসতে পারবে আর কি মানে অ্যাক্সিডেন্ট মানে বাচ্চা কিন্তু সিগারেটের জন্য একটা খুব হেলান দেওয়ার জন্য একটা সিস্টেম করা আছে আর বাইকটা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সাসপেনশন দেওয়া আছে মানে উঁচা নিচা বা ভাঙাচোর রাস্তার ভিতরে সুন্দর আরাম নিয়ে চালাতে পারবেন তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আছে এটার প্রাইস সম্পর্কে প্রাইসটা একটু বলে দেন এটা বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে 70,000 টাকা যদি কেউ নিতে আসে ওই ক্ষেত্রে ওনার করা যায় হ্যাঁ হোসেন ব্লগ রেফারেন্স দিলে কিছু টাকা ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই এটা 70,000 টাকা আর ওটা এর আগেরটার দাম বলেন কত 70,000 টাকা ওটা সেম জাস্ট আপনার কোয়ালিটি ভিন্ন অর্থাৎ আপনার ডিজাইনটা ভিন্ন মাইলেজ তো সেম এক মাইলেজ সেম ব্যাটারি সেম কোম্পানি সেম আপনার আদার্স চাকা বলেন রিং বলেন মোটর বলেন কন্ট সবই সেম ওটা থেকে তবে আমার মনে হয় এটা বেশি চলবে কারণ এটাতে দেখতে সুন্দর এটা সব দিক দিয়ে ফ্যাসিলিটি বেশি এটা মেইনলি বেশিরভাগ চালায় হচ্ছে যারা স্কুলের গার্ডিয়ান মানে অর্থাৎ বাচ্চাদের গার্ডিয়ান তারা বাচ্চাদের নেওয়ানোর জন্য এটা বেশি ইউজ করে আর সেকেন্ডলি হচ্ছে যে সামনের হেডলাইট অথবা আদার্স লুকটা আপনার দেখতে লেডিস টাইপের ওটা বেশি চলে ও আচ্ছা আর এটা কিন্তু পুরুষও চালাতে পারবে হ্যাঁ এটা পুরুষও চালাতে পারবে দেখেন যারা প্রয়োজন হয় একটু স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নামাজ পড়ার রব্বকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম হালাকা সিররুন ইনদাল্লাহ بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب